রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের দরদাম জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, শীতের সবজির দরদাম কেমন দেখছেন? বাজারে শীতের সবজিও কি পরিমাণে উঠেছে জানতে চাই আপনার কাছে। রেজওয়ান, আপনি জানেন যে আসলে বেশ কিছুদিন থেকেই নিত্যপণ্যের যে চড়া দাম, সেই চড়া দামে কিন্তু পিষ্ট ছিল নাগরিকরা, বিশেষ করে চাল ডাল তেল সহ সব কিছুর দামে কিন্তু চড়া, এর সাথে সবজির দামও কিন্তু বেশ চড়া ছিল। কিন্তু শীতের যে ভরা মৌসুম, সে ভরা মৌসুম কিন্তু অন্তত সবজির দামের ক্ষেত্রে কিছুটা স্বস্তি এনেছে। আমরা দেখতে পাচ্ছি শীতের যে সবজিগুলো আছে, বাঁধাকপি, ফুলকপি, শালগম, মূলা, এই সমস্ত সবজি যেগুলো শীতে বেশি চাষ হয় এবং শীতে সরবরাহ বেশি হয়, সেই সমস্ত সবজির দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। 30 থেকে 40-50 টাকা এই দরের মধ্যেই কিন্তু এই সমস্ত সবজি পাওয়া যাচ্ছে। একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আজকে শীতের যে সবজিগুলো আপনার দোকানে দেখছি, অনেক রকম সবজি আছে, কি কি সবজি এবং এর দাম কেমন একটু বলবেন আমাদেরকে? এখন বর্তমানে শীতের সবজি ফুলকপি 20 টাকা আমরা দোকানে বিক্রি করতেছি। শালগম শীতের সবজি 30 থেকে 40 টাকা আমরা বিক্রি করি। তারপর আপনার কাঁচা টমেটো 40 টাকা, ধনিয়া পাতা 1 পা 10 টাকা, সিম 40 টাকা বিক্রি করতেছি। বর্তমানে এখন বাজারে শশা দামটা বেশি, 80 টাকা আমরা বিক্রি করি। সেক্ষেত্রে সবজির দাম তো কমলো, ক্রেতা কেমন দেখছে, বাজার ফাঁকা দেখছে কেন? আজকে তো শুক্রবার, শুক্রবারের সকাল অনুযায়ী বাজারে তেমন ক্রেতা কেন নাই? আমাদের খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট বর্তমানে অনেক কয়েক বছর ধরে অবস্থা খারাপ, করোনা ভর্তিয়া, আশেপাশে অলিগলিতে দোকান বসে, ব্যানগেটে মাল বিক্রি করে, কিন্তু আমাদের মার্কেটে ব্যানগেটে মাল আমরা দাম কমে বিক্রি করি, তাও আমরা কাস্টমার পাইতেছি না, কাস্টমার মার্কেটে আসতেছে না। ওই ধন্যবাদ। আসলে শীতের সবজির দাম যখন কমে যায়, তখন কিন্তু আসলে মোটামুটি এলাকাগুলোতে বা বাসার সামনেই আসলে ভ্যানে করে এই ধরনের সবজিগুলো বিক্রি হয়, যে কারণে আসলে বাজারে দাম কম হওয়ার পরও বা ভালো মানের সবজি হওয়ার পরও আসলে ক্রেতার উপস্থিতি কম। একই সাথে আসলে আমরা কিছুক্ষণ ছিলাম মাংসের বাজারে, সেখানেও আমরা দেখেছি গরু এবং খাসির মাংস কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। 700 টাকা কেজি গরুর মাংস এবং মানভেদে 850 থেকে 1100 টাকা পর্যন্ত খাসির মাংস বিক্রি হচ্ছে। তো রেদওয়ান, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বাজার দরের খবর। নিশ্চয়ই মোস্তফা মাহবুব, বিস্তারিত জানতে পারলাম আপনার কাছ থেকে।